আপাত দৃষ্টিতে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ও আমাকে রাগ দেখিয়ে খেলো না। তোমরা হয়তো ভাবলে যে ও আমাকে রাগ দেখাচ্ছে, ইগনোর করছে, কিন্তু আমি দেখছি ভালোবাসা। কারণ ও আমাকে বলছে তোমাকে কেউ তাড়া করছে, এখানে বসে খাও। ও আমাকেও খেতে বলছে। সবার ভালোবাসা দেখানোর ধরন একরকম হয় না, এক একজনের এক এক রকম। ওর ভালোবাসা দেখানোর ধরনটা একটু আলাদা। বাইরের দৃষ্টিতে অনেকেই হয়তো ভাবতে পারে আমাকে রাগ দেখাচ্ছে, ভালোবাসে না, কিন্তু আমি ওর ভালোবাসাটা ঠিক বুঝে নিতে পারি। বন্ধুরা, একমাত্র মনের মানুষই মনের মানুষের সব কিছু বুঝতে পারে, মানুষটা কেমন, কতটা ভালোবাসে। শুধু ভালোবাসার ধরন আর দেখানোর তালিকাটা আলাদা। এইবারের মতো আরেকবার খাইয়ে দিচ্ছি আমি। যতদিন ছিল সকালবেলা ব্রেকফাস্ট বলো আর রাত্রের খাবারটা দুবেলাই আমাকে খাইয়ে দিতে হতো, শুধু দুপুরে খাবারটাও নিজে হাতে খেত। তো আজকের ব্রেকফাস্টটাও প্রতিদিনের মতো আমি ওকে করিয়ে দিচ্ছি। তো আমাকেও বলছে তুমিও খাও বসে, কারণ ও জানে বাড়ি থেকে বেরোলে আমারও খাওয়া ঠিক ভালো লাগবে না। যে জন্য ওই সকালবেলায় দুজনে একটু একটু করে খেয়ে নিলাম। ও তো ঠিকমতো খেতেই পারলো না, অল্প একটু খেয়ে বললো আর খাবো না। আজকে সেই দিন বন্ধুরা, আবার যেন আমার জীবনের আকাশে, মনের আকাশে কালো মেঘ ছেয়ে যাবে। আমার জীবনে এই দিনগুলো বারবার ফিরে আসে, খুশিতে মন ভরে যায়, অনেক মজা হয়, হাসি খুশি থাকি আমরা পুরো পরিবার। আর যেদিনকে এভাবে আমাদেরকে ছেড়ে চলে যায়, যে ডিউটিতে, নিজের কর্তব্য পালনের জন্য, দেশের সেবা করার জন্য, সেই দিনকে আমাদের কতটা কষ্ট হয় সেটা বলে বোঝাতে পারবো না বন্ধুরা। তোমরা অবশ্যই আশা করি ফিল করতে পারো। যাই হোক, রোজকার মতো আজকে সকালটাও শুরু হয়েছিল চা দিয়ে। হাতে বেশি সময় নেই, সকাল সকালই বেরোবে। চা খাওয়ার মুহূর্তটুকু একটুখানি একসঙ্গে বসতে পারবো, আমরা একসাথে বসে চাটা খেতে পারবো। তো বলছে কোনো কিছু করতে হবে না, কালকের খিচুড়ি আছে, ওই দিয়ে হয়ে যাবে, আর রান্নাঘরে টাইম পাস করতে হবে না, এখানে এসে বসো একটু। ভাবছিলাম ভাত আর মাংস করি, তো বলছে কিছু করতে হবে না, যা আছে তাই নিয়ে এসো, একটুখানি খাবো। সকালবেলা তুমি জানোই আমি খেতে পারি না, ও একটু সকালবেলা চা খাবে ব্যাস, বেশি কিছু খেতে পারে না। তো তবু আমি ওর কথা না শুনে ভাবছি একটু চিকেনটা বানিয়ে নেব। একটু চিকেন আছে ফ্রিজে, ওটা বানিয়ে নেব। ভাত দিয়েও খেতে পারবে, নাহলে খিচুড়ি দিয়েও চিকেন দিয়ে খেতে পারবে। খিচুড়ি চিকেন খেতেও খুব ভালোবাসে, মাংসের সাথে খিচুড়ি, তো চাইলে সেটাও খেতে পারবে। তো আমি একটু করে চাও খাচ্ছি, ওদিকে কাজও করছি একটু একটু করে। করতে করতে আমার চাটাও শেষ হয়ে গেল। মানে ভাবলাম বসে বসে চা খেলে অনেকটা সময় এখানে পাস হবে, তাই একটু করে চা খাচ্ছি আর হাতের কাছে যা পাচ্ছি গুছিয়ে নিচ্ছি। তো আমার চাও খাওয়া হয়ে গেল, তারপরে বিছানাটাও গুছিয়ে নিয়ে নিলাম। ব্যাস, এবারে ঘরটা একটুখানি পরিষ্কার লাগছে। আর সকালবেলা একবার ও ঝাড়ু দিয়েছে, ঝাড়ু দিয়েছে ছেলে মানুষ যেরকম দেয় আর কি। আবার ভিতর থেকে ডিপ ক্লিন করতে হবে, সেটা পরে করব। এখন একবার যেহেতু দিয়েছে, আমি ভাবলাম চলো রান্নাঘরের কাজটাই আগে সেরে নিই। বসে পড়লাম মশলা রেডি করতে। পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা এগুলো সবই রেডি করে পেস্ট করে নিয়ে ঝটপট করে মাংসটা বানিয়ে ফেলবো। তো কিছুতেই করতে দিচ্ছে না, বলে মাংস খাবো না আমি। তবুও আমি করছি, কারণ এক দু পিস হলেও তো খাবে, তো ওইটাই আর কি। তো এখানে তেল দিয়ে দিচ্ছি এখানটা রসুন, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন, একটুখানি জিরে, যেটা ও দেয় সবসময় মাংসতে ফোড়ন। আর আগে তো আমি শাশুড়ির শেখানো হিসেবে আমি শুধু পেঁয়াজ, রসুন এগুলো দিতাম, তেজপাতা এগুলো দিতাম। তো আজকে আমি এই যে ওর মতো করেই ফোড়নটা দিলাম। তারপরে একটুখানি পেঁয়াজ দিয়ে মাংসটা বসিয়ে দিলাম। মাংসটা নেড়ে চেড়ে এখানে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো। তারপরে কিছুক্ষণ ভেজে নিয়ে বাটা মশলাগুলো সব দিয়ে দেবো, দিয়ে কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো একটুখানি, সামান্য, বেশি ঝোল করব না যেহেতু খিচুড়ি দিয়ে খাবে। আর তারপরে একটুখানি লাস্টে গরম মশলা দেবো, ব্যাস হয়ে যাবে। আজকে একটু ঠান্ডা ঠান্ডাও পড়েছে জানো তো, ধীরে ধীরে ঠান্ডাটা চলেই আসছে। বাড়ি থেকে চাদরটা নিয়ে এসেছিলাম তো কাজেই দিল, এটা নিয়ে জড়িয়ে ঝটপট করে রান্নাটা কমপ্লিট করে নিলাম। খিচুড়িটাও একটুখানি গরম করে নিলাম, ভাত বানিয়েছিলাম, ও বলছে খিচুড়ি খাবে, তো চলো এটা এখন ওকে খাইয়ে দিই। বিয়ের পরে অনেক বন্ধুরাই ওকে বলতো যে তুই এরকম ব্যবহার করিস, তোর বউ রাগ করে না? এরকম জোরে জোরে বলিস, এরকম করে ডাকিস, রাগ করে না? তো বলে না, রাগ করে না। ও শুরু থেকেই এভাবেই কথা বলতো। ওর কথা শুনে মনে হয় ও রেগে আছে ভীষণ, কিন্তু ওর কথার ধরনটাই এরকম। এই মানুষটা কীরকম যে অসম্ভব ভালোবাসে, ভালোবাসতে জানে পুরো পরিবারকে, সেটা আমরাই জানি, আমরাই বুঝি। ওটা দেখতে শক্ত লাগে, কিন্তু ইমোশনাল হলে অঝরে কাঁদতেও দেখেছি ওকে। ওর ভালোবাসার সংজ্ঞাটাই এরকম, যেটা আমি ঠিক বুঝে যাই। ভেতর থেকে মানুষটা অনেক অনেক বেশি সৎ। ভগবানের কাছে প্রার্থনা করব ও যেন ঠিক এরকমই থাকে, কোনো কালো ছায়া যেন ওকে ছুঁতে না পারে। ওর আরাধ্য দেবী মা কালী, তার কৃপায় তার সন্তান যেন যেমন আছে ঠিক তেমনই থাকে। আমাকেও অনেকে বলে যে তোকে এভাবে কথা বলে, তুই রাগ করিস না? আমার বড় এরকম করে বললে তো আমার রাগ উঠে যেত, আমি আর কথাই বলতাম না। তারপরেও দেখি তুই আগে কথা বলিস, চেঁচে কথা বলিস, তোর কিছু মনে লাগে না? তো আমি বলি না, কারণ আমার অভ্যেস হয়ে গেছে, আর তাছাড়া আমি জানি ওর এই রাগের ভেতরে ভালোবাসা আছে লুকোনো। যেরকম আমাদের বাবা ছোটোবেলায় বাবা মা শাসনও করতেন, আবার ভালোবাসতেন, ঠিক আমি সেই ভালোবাসাটাই যেন ওর মধ্যে খুঁজে পাই। আমার হাজব্যান্ডের মধ্যে প্রেমিক ভাবের থেকে বাবা বাবা বা গার্জিয়ানের মতো ভাবটা অনেক বেশি। যেমন টেক কেয়ারও করবে, তেমন শাসন করে ভালো চাইবে আমাদের। প্রথম এরকম হতো, ওর কোনো কথায় হয়তো আমি অভিমান করে খাচ্ছি না, তো বলতো এক্ষুনি যাও, এক্ষুনি গিয়ে বসে খাও, এখনই খাও। তো আবার সুর করে গিয়ে বসে আমাকে খেতেও হতো, খেতামও। আজকাল সেই কথাগুলো মনে পড়ে, আর এখনও আমি তাই। অনেকেই বলেছিল যে এরকম ভালোবাসা নতুনই চলবে, পরে বিরক্ত হবে বা পরে এইসব আর থাকবে না। হাজব্যান্ডের উপর জেদ করে কোনো কিছু আবদার করা, এইসব জিনিস এখন নেই, পরে হবে, এটা আমার চাই তো চাই। তো আমি বলেছিলাম যে আমার হাজব্যান্ডের অসুবিধা করে কোনো কিছুই আমি কখনো ডিমান্ড করব না। বলে ভালোবেসেই বলেছিল যে কনফিডেন্স ভালো, ওভার কনফিডেন্স ভালো নয়, এরকমটা হতেই পারে না। যখন সময় ধীরে ধীরে পেরিয়ে যাবে, সম্পর্কটা পুরনো হবে, তখন ঠিক যাবি। তো আমি ভগবানের ইচ্ছায় আজও সেরকমই আছি, কখনো কোনো জেদ করে কোনো কিছু চাই না যেটা ওর সম্ভব নয়, আর আমি আমাকে লাগবেই এরকম আজ পর্যন্ত করিনি। আজকে আমার বিয়ে হওয়ার মোটামুটি প্রায় 10 বছরের মতো হতে চলেছে। আমি ঠিক সেরকমটাই আছি যেরকম প্রথম দিকে ছিলাম, আর ও প্রথম দিক থেকে এভাবেই আমাকে একটু কড়াভাবেই ভালোবাসে, ঠিক এখনও তাই আছে, কোনো কিছুই পরিবর্তন হয়নি। আর ভগবানের কাছে প্রার্থনা করব শাসনের মাধ্যমে যে ভালোবাসাটা আর কি, সেইটাই আছে। আর ভগবানের কাছে প্রার্থনা করব ঠিক এরকমভাবেই যেন আমাদের বাকি জীবনটা কেটে যায়, তো হাসি কান্নার মাঝে এভাবেই যেন কেটে যায়। যখন পাশে থাকে অনেক আমরা খুনসুটি, ঝগড়াঝাটি অনেক কিছু করি, সেরকম ঝগড়া না, কিন্তু সবসময় আমাদের মধ্যে যেন একটা খুনসুটি লেগেই থাকে, মজার তর্ক যাকে বলে আর কি, করতে থাকি। কিন্তু যখন দূরে যায় সত্যি তখন কতটা যে একে অপরকে আমরা মিস করি সেটা বলে বোঝাতে পারবো না। একটা প্রবাদ আছে না, কাছে থাকলে কাইমাই, দূরে গেলে হাউমাউ, তাই না? এরকম টাইপের কিছু একটা আছে, কিন্তু ঠিক তেমনটাই আমরা যতটাই লড়ি পাশাপাশি থাকলে, দূরে গেলে ঠিক ততটাই মিস করি। লড়া বলতে সেরকম লড়া না, সারাদিন কিছু না কিছু যেন দুষ্টুমি, ধরো কোনো বিনা কারণে ছোটদের মতো তর্ক করতে থাকি, কিন্তু আবার কিছুক্ষণ পর আবার এক হয়ে যাই। মানে কেউ কাউকে কথা না বলে থাকতেও পারবো না আর কি এরকমটা ভাবলাম কাজগুলো সব কমপ্লিট হয়ে গেল কিছুক্ষণ ওর পাশে বসি এখন মনে পড়ে গেল ওর চার্জারটা না খুঁজে পাওয়া যায়নি কালকে থেকে বিছানার তলে পড়ে আছে নাকি সেটা ভাবে একটা ঝাড়ু নিয়ে ডিপ ক্লিন করাও হলো আর আমার দেখা হলো যে বিছানার তলে পড়ে আছে কিনা তো দেখলাম কোথাও নাই চার্জার তো বলল ছাড়ো আর খুঁজতে হবে না কিনে নেব এখন পরে একটা তো ডিয়ার ফ্যামিলি সময় এখন হয়ে গিয়েছে বেরোতে হবে আর প্রত্যেকবারই সোনু কি বলে তোমার স্কুলে যায় তারপরে বেরোই এটাই ভালো লাগে ও বাড়িতে থাকলে হয়তো একটু খারাপ লাগতো কারণ ছোটো বাচ্চা তো অতটা কিছু বোঝে না তো মন খারাপ করার কিছুই নেই আবার কিছুদিনের মধ্যে আসবো ততদিনের জন্য নিজের খেয়াল রাখবে সুস্থ থাকবে আর বন্ধুরা তোমরাও আশা করছি ওর পাশে থাকবে ওর খেয়াল রাখবে তো বলার কিছু নেই আর তাই না তুমিও ভালো থেকো সুস্থ থেকো আর ওরও পাশে থেকো তোমরা যেভাবে পাশে ছিলে আশীর্বাদ মাথার উপর রেখেছিলে ওর সেইভাবেই দেখো আর কি বলবো আমি তো খুব খুশি যে এই কয়েকদিনের মধ্যেই তোমাদের এত ভালোবাসা পাবো যে আমি ভাবতে পারিনি কোনোদিন তার জন্যে তোমাদের উপর আমি খুবই কৃতজ্ঞ আর সত্যি চেষ্টা করব ওখানে তোমাদের সাথে কিছু ভিডিও শেয়ার করার জন্য যদি সম্ভব হয় আর তোমরা আছো বলেই আমরা অনেকটা সাহস পাই তোমরা আমাদের মানে অনেকটা মানসিক সাহস দাও আর যে জন্য হয়তো সব রকম দুঃখ কষ্ট আমরা খুব সহজেই ভুলে থাকতে পারি আর কি তো সেটাই যেন সবসময় আমাদের মাথার উপর থাকে ভালোবাসা আশীর্বাদ এটাই আশা করব আর ওকে কিছু বলার থাকলে তোমরা আমার ভিডিওতে গিয়ে কমেন্ট করো আর ওখান থেকে তোমাদেরকে ও রিপ্লাই দিয়ে দিবে সেটা আমার দেখাশোনার মধ্যে থাকবে আর কি এই জন্যই এরকম করা না হলে তোমরা জানোই উৎপাত কীরকম হয় আর কি তো চলো বেরোবো এখনই এখান থেকে অর্ধেক রাস্তা লাইন বাসে তারপরে গাড়ি ভাড়া করেছি ওই দিক থেকে মানে উল্টো রাস্তা আসবে আবার সেই জন্য ওকে বললাম ওখানে ওয়েট করো আমি আসছি আর সাথে আর একটা ভাইস্তে আসবে ওখান থেকে আমার সাথে দেখা করার জন্য যাকে তোমাদেরকে বারবার দেখিয়েছি ওকে বারবার মানা করলাম যে আসার প্রয়োজন নেই তারপরে বলছে যে না একবার দেখে আসি কথা বলে আসি তোমার সাথে চলো মন খারাপ করে না গতবারের মতো কান্নাকাটি যেন না করো হ্যাঁ ফোন করবো পৌঁছেই খুব তাড়াতাড়ি আবার চলে আসবো তাই না বন্ধুরা বুঝছো বাই 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 জলের বোতল একটা বড় ছিল ছোট মোবাইল টোবাইল সব বাইরে রেখেছ তো ফুল সব ধরিয়ে রাখা गाड़ी भाड़ा कटती पालू ना हमारे हाई रोड पे गाड़ी हमारे আমাকেও বলছিল দোকান অবধি আসবে আর আসবে না তারপরেও আমি সাহস করে এই অবধি আসলাম ভালো লাগছিল না মনে হয় একটা মিনিটও যদি আর একসাথে কাটাতে পারি তবু মনে হয় সেটা ভাগ্যে এই তো আর তো বেশি সময় নেই এখনই চোখের নাগালের বাইরে চলে যাবে ভগবানের কাছে প্রার্থনা করি খুব সেফলি যাক এটাই প্রার্থনা ফোন করছিল ওর ভাস্তা আসলে ও দেখা করবে দেখা করতে যাচ্ছে ও বলেছিল থাক আর ঝুঁকি নিতে হবে না এই সময় তাড়াহুড়ো করে আসবে সকাল সকাল তো বলছে না আমি দেখা করব ফোন করছিল ভীষণ থ্যাঙ্কফুল ওর কাছেও যে আমার জানকেও অতটা মনের মধ্যে জায়গা দিয়েছে দেখেও খুব ভালো লাগে ওদের দুজনের রিলেশনটা ভালোবাসাটা ওই তো মনে হচ্ছে একটা টোটোর নাগাল পেয়ে গেছে আমাকে এখনই হাত নাড়বে বাই বাই করবে আর তো দেখা যাচ্ছে না তারপরে মনে হচ্ছে যে ঠায় এখানে দাঁড়িয়েই থাকি কিছুক্ষণ বন্ধুরা মাঝে মধ্যে মনে হয় কেন কেন আসে এরকম দিন যখন আসে তখন কত খুশি যেন সঙ্গে করে নিয়ে আসে আর যখন যায় মনে হয় পুরো দুনিয়াটাকে ফাঁকা করে দিয়ে চলে গেছে সেই রাস্তা সেই কোলাহল সেই গাড়ি যাতায়াত সব যেন একই আছে তারপরেও মনে হচ্ছে পুরো দুনিয়াটা ফাঁকা হয়ে গেছে আমি ভীষণভাবে একা এখন একা চলে আসলাম আস্তে আস্তে ঘরে ভিতরটা ঢুকলে ঘরের ভিতরটা ঢুকলে আরও বেশি মনে হবে যে পুরো শূন্যতা যেন গ্রাস করেছে বন্ধুরা পারি না আমি পারি না নিতে কিন্তু কিছু করার নেই এটাই ভাগ্যের পরিহাস মেনে নিতে হয় সব কিছু আমাদের মেনে নিতেই হবে কর্মই জীবন আর এই আমাদের জীবন এই যে পাশের রুমে দিদির হাজব্যান্ডও কালকে বেরিয়েছেন কাজের উদ্দেশ্যে উনিও নাকি মোটামুটি 1 বছর 1.5 বছর পর পরে আসেন শুনে খুবই কষ্ট লাগলো আমি জানি যে আমি একাই নই অনেকেই আছে আমার মতো বা আমার চেয়েও বেশি কষ্ট পেয়ে থাকে তাদের সব্বার জন্য অনেক অনেক শুভকামনা রইল যেন সবাই খুব ভালো থাকে ভিন রাজ্যে বা প্রবাসী যেখানেই থাকুক ঘর দুয়ার সব যেন শূন্য হয়ে গেছে ফাঁকা ফাঁকা হয়ে গেছে তোদেরকে আটকে দিলাম এবার কিছুক্ষণ আমি একা শুয়ে থাকবো বসে থাকবো নিজের মতো কথা বলতে বসেছি বন্ধুরা, কিন্তু কথাই বলতে পারছি না, কেমন জানি একটা মনে হচ্ছে সব কিছুই ঠিক আছে। সেই স্ট্যান্ডের ওই লোকটার বকবকানি, গাড়ির আওয়াজ, পাখির আওয়াজ, মানে এই শহরের সব ধরনের আওয়াজগুলোই একই রকম আছে, প্রত্যেক দিনের সকালের মতোই, যে যার মতো চলছে, প্রত্যেক দিনের মতোই। শুনো স্কুল গেল প্রত্যেক দিনের মতোই, সব কিছু ঠিক আছে। তারপরেও কোথায় যেন কি যেন নেই, আজকের দিনটাতে আর কি যেন নেই, শুধু আমার ঘরটাই ফাঁকা। ভগবানের কাছে প্রার্থনা করব, এরকম যুগ যুগ আমি অপেক্ষা করতে রাজি আছি, শুধু তুমি ওকে ভালো রেখো, তোমার সন্তানকে ভালো রেখো। তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট, তোমরা সবাই প্রার্থনা করো ও যেন ভালো থাকে, সুস্থ থাকে, ব্যাস কিছু চাই না। এরকমই আমি কখনো হাসবো, যখন হাসবে, কখনো কাঁদবো, যখন আবার ডিউটিতে যাবে। শুধু ভালো রেখো, এই আশীর্বাদটুকু তোমরাও করো, সে নাও ভালো থাকে, আর বেশি কিছু চাই না। সোনুরা আসবে, সে দেখবে পাপা নেই, জানি না ওর কি রিয়াকশন হবে, ও তো ছোট, সেরকম বোঝেও না, কিন্তু মিস করে, ঠিকই মিস করে। কিছুদিন আগে তোমরা দেখেছিলে কীভাবে দরজা ঠুকঠুকিয়ে বলছিল পাপা পাপা, দরজা খুলো। মনে হচ্ছে এদিকেই কোথাও আছে, শুয়ে আছে হয়তো, আশপাশে ব্যালকনিতে হয়তো আছে, বা ওই রুমে হয়তো আছে। একবার ঘরে ঢুকে এরকমই মনে হয়, সময়টা কি অদ্ভুত না বন্ধুরা। এই তো কয়েকটা মিনিট আগে ও ছিল, যাকে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমি পরে আসছি। সে বিছানায় অনেকক্ষণ বসেছিলাম, তারপর শুয়েছিলাম অনেকক্ষণ, ভুলেই গেছিলাম প্রচুর বাসন বাইরে রেখে এসেছি ধোয়ার জন্য, ওগুলো সারাদিন বাইরেই পড়ে আছে। হাতে কাছে ওর চকলেটটা ছিল, ওর দেওয়া চকলেটটা, সেটাই খেলাম। খেয়ে সোনুকে আনার টাইম হয়ে গেছে। এতক্ষণে যেন সন্নিধ ফিরেছে আমার, এতক্ষণ তো কিছু টেরই পাচ্ছিলাম না। তো তো ঘরে ফেরার পথেই ও পেয়েছে একটা বম, সেটা হাতে করে নিয়ে ছুটতে ছুটতে দরজা খোলা রাখ থেকেই পাপাকে ডাকছিল। পাপা তো ডিউটি চলে গেছে। কোথায় ও এসেই পাপাকে ডাকছিল, পেয়েছিল একটা বম। তো বলছে মামা আমি বমটা কিন্তু ফাটাবো। তা আমি বলছি তুমি ঘরের উপরে কোথায় ফাটাবে, ওখানে তো জায়গা নেই, ঘরের উপরে ফাটানো যায় না, আগুন এদিকে ওদিকে ছিটকে পড়বে, খোলামেলা জায়গায় এগুলো ফাটাতে হয়। তো বলে না আমি ফাটাবো। ছুটে এসে দরজা খুলেই বলছে পাপা পাপা আমি কিন্তু ওই বমটা ফাটাবো পাপা, দেখো আমি একটা বম পেয়েছি, আমি কিন্তু এটা ফাটাবো পাপা। পাপা তুমি কোথায়? দরজাটা খুলে দেখলো যখন নেই, আমাকে জিজ্ঞেস করছে মাম্মা পাপা কোথায়? আমি বলছি পাপা তো ডিউটিতে। বলে ও ডিউটিতে? ভেবেছে যে ডিউটি চলে গেছে, হয়তো আসবে এরকম টাইপের, নর্মালি নিয়ে নিল। পরক্ষণে আবার মনে হচ্ছে ওর যে কই ব্যাগগুলো তো এখানেই আছে, জানি না কোন ব্যাগ দেখেছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, ফিরে আসলাম অনেকক্ষণ পর। কিছু কাপড় চোপড় ছিল ওই যে এক বালতি কাপড় ওখানে দেখতে পাচ্ছ ওগুলো ধুয়েছি, ধুয়ে টুয়ে চান টান সেরে সোনুকে চান টান করিয়ে সাজিয়ে গুছিয়ে ওকে খেতে দিয়েছি, তো খেয়ে নিয়েছে। তারপরে আমি ওই যে কাপড় চোপড় ধুয়ে স্নান করে পুজো টুজো দিয়ে দিলাম ওদিকে, দিয়ে এই সন্ধ্যা প্রদীপ দিয়ে এখন আসলাম খেতে। ওই যে ওর সঙ্গে তখন খেয়েছিলাম একটুখানি, আর খাইনি, চলো এবারে খেয়ে নিই। বাসনগুলোর কথা ভুলেই গেছিলাম, এসে দেখি ও ছেড়েছে, খেতে পারিনি, ওটাই খেয়ে নিলাম। খেয়ে দিয়ে যে এখন সমস্ত বাসন মাজবো। এখন বাইরে বের হলাম, খেয়ে দিয়ে যে বাসনটা নিয়ে বাইরে বের হলাম, তখন দেখলাম যে বাসনগুলো সব তো পড়ে আছে এখানটায়। সারাদিনে তো ভুলেই গেছিলাম, ধোয়ার জন্য বের করেছিলাম, তারপরেও ভুলে গেছি, সকালবেলা বের করে রেখেছিলাম। যাই হোক, এখন ওগুলো সব মেজে নেই, চলো। বন্ধুরা, বাসন টাসন ধুয়ে চিকেন ছিল তখনকারে, তো ওই দিয়ে খেয়ে দিয়ে সোনু ঘুমিয়ে পড়েছে, আর আমি সোনু স্কুলের সমস্ত কিছু রেডি করে রেখে এখন ঘুমাবো। কেমন যেন একটা লাগছে, তাই ঘুমাতে পারছি না, অনেক রাত হয়ে গেছে। এই দেখো 1টা বেজে 8 মিনিট, সোনু ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণই। এবারে আমাকেও ঘুমাতে হবে, কারণ সকালে উঠতে হবে, সকালে স্কুল আছে। চলো বন্ধুরা, বাই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমি ফিরে আসছি আবার কালকের একটা সুন্দর ব্লগে।